এবার 55তম বর্ষে এগিয়ে চলো সংঘের আমাদের পূজা মণ্ডপ আমরা সজ্জিত করছি মাদুর দিয়ে। আমাদের একটা কাল্পনিক মন্দিরের আদলে আমাদের দুর্গা মণ্ডপ নির্মাণ করা হচ্ছে। সেখানে মাদুরের কাজ থাকবে, দর্শনার্থী যারা আসবেন তারা এসে আমাদের এখানে মাদুরের তৈরি পূজা মণ্ডপ দেখতে পারবেন এবং আশা করি এবারে যে মণ্ডপটি তৈরি হচ্ছে সেটি একটি বিশেষত্ব প্রদর্শন করবে গঙ্গা পুজোর ক্ষেত্রে। আমাদের যে ডেকোরেটর্স মণ্ডপ নির্মাণ করছেন তিনি এখানে কাজ করছেন এবং আরও দু তিন জায়গায় মাদুরের কাজটাও করছেন এবং আমাদের অন্যান্য ব্যস্ততা, লাইটের গেটও নির্মাণ হয়ে গেছে প্রায়। আমরা মহালয়ার মধ্যে আমাদের লাইটও সব জ্বালিয়ে দেবো বলে আশা রাখছি। বনগাঁওবাসীর উদ্দেশ্যে আমরা এটাই বার্তা রাখবো যে করোনাকালীন সময় আমরা পার করেছি, আসুন আমরা সবাই মিলে আবার ঝাঁপিয়ে পড়ি, এই পুজোর আনন্দে মেতে উঠি। সঙ্গে সঙ্গে আপনারা সবাই মিলে অন্তত পুজোর একবার হলেও আমাদের মণ্ডপ পরিদর্শন করে যাবেন। আমরা এবছর আমাদের যে পত্রিকা শারদ সরণিকা তো বিগত 4 বছর বন্ধ ছিল, আবার আমরা মধুকরকে নতুন রূপে আনার চেষ্টা করছি। আপনারা সবাই এবার পুজোটাকে খুব ভালোভাবে উপভোগ করুন, পরিবারকে নিয়ে ভালোভাবে কাটান।